ইন্ডিয়া এখন অবধি এক ম্যাচ খেলছে, একটা দিচ্ছে .2 এনআরআর +4.5, শ্রীলঙ্কা এখন অবধি একটা খেলছে, একটাই দিচ্ছে .2 এনআরআর +0.4, পাকিস্তান দুইটা খেলছে, একটা দিচ্ছে, একটা হারছে .2 কিন্তু এনআরআর -1.89, অনেক কম। বাংলাদেশ দুইটাই খেলছে, দুইটাই হারছে, কোনো পয়েন্ট নাই কিন্তু এনআরআর -0.74, মানে পাকিস্তানের থেকে ভালো এনআরআর। এখন আজকের ম্যাচে যদি ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা কোনোভাবে ইন্ডিয়ারে 5-7-6 রানে হারায় দিতে পারে, তাইলে শ্রীলঙ্কার পয়েন্ট হয়ে যাবে 4, এনআরআর অনেক বেড়া যাবে, ইন্ডিয়ার এনআরআর আরও কইমে আসবে। তারপরের ম্যাচে যদি শ্রীলঙ্কা আর পাকিস্তানের ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা আবারও পাকিস্তানকে কোনোভাবে 5-7-6 রানে হারায় দিতে পারে, তাইলে শ্রীলঙ্কার পয়েন্ট হয়ে যাবে 6, এনআরআর আরও আরও অনেক অনেক বেড়া যাবে আর পাকিস্তানের এনআরআর আরও কইমে আসবে। আর শেষ ম্যাচে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে যদি বাংলাদেশ কোনোভাবে ইন্ডিয়ারে 5-7-6 অথবা 1000 রানে হারায় দিতে পারে, তাইলেই বাংলাদেশের পয়েন্টও 2 হয়ে যাবে, এনআরআর অনেক বেড়া যাবে, ইন্ডিয়ার এনআরআর আরও কইমে আসবে। তখন বাংলাদেশের পয়েন্ট হবে 2, ইন্ডিয়ার পয়েন্ট হবে 2, পাকিস্তানের পয়েন্ট হবে 2 কিন্তু শ্রীলঙ্কার পয়েন্ট 6। শ্রীলঙ্কার পয়েন্ট যেহেতু 6, শ্রীলঙ্কা ফাইনাল নিশ্চিত। কিন্তু ইন্ডিয়ার পাকিস্তান যেহেতু 5-7-6 রান কইরা ম্যাচ হারছে, সেহেতু ইন্ডিয়ার পাকিস্তানের এনআরআর অনেক কমে যাবে। উল্টা দিকে বাংলাদেশ যেহেতু 500-700 অথবা 1000 রানে ম্যাচ ইন্ডিয়ার সাথে জিতছে, সেহেতু বাংলাদেশের এনআরআর অনেক বেড়া যাবে। সেই ক্ষেত্রে সবার পয়েন্ট 2 হওয়া সত্ত্বেও বাংলাদেশের এনআরআর বেশি হওয়ার কারণে বাংলাদেশ আর শ্রীলঙ্কা ফাইনাল খেলবে, একদম সহজ সমীকরণ পানির মতো।